শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো গত পর্বে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম মাল্টিভেভিয়েটর কী মাল্টিপাইভিয়েটরের ফিডব্যাক কৌশল মাল্টিপেভিয়েটরের ব্যবহার এবং মাল্টিপেবিটার হিসেবে স্টেবল মাল্টিভেবেটরের গঠন এবং কার্যপ্রণালী এর ধারাবাহিকতায় আজকের পর আমরা তোমাদেরকে শিখাবো বায়োস্টেবল মাল্টিভেভিটর বলতে কী বোঝায় বায়ো স্টেবল মাল্টিপেবেটর গঠন এবং কার্যপ্রণালী যে মাল্টিভেবিটরের দুটি স্টেবল অবস্থা থাকে অর্থাৎ দুটি স্থায়ী অবস্থা থাকে এবং এই স্থায়ী বা স্টেবল অবস্থাকে বাইর থেকে টিগারিং পালস প্রয়োগের মাধ্যমে বা বাইর থেকে শক্তি প্রয়োগের মাধ্যমে অবস্থার পরিবর্তন করা হয় তাকে বাইএস্টেবল মাল্টিভেভিটর বলে দুটি স্টেবল অবস্থা বলতে মূলত জিরো এবং ওয়ানকে বোঝানো হয় অর্থাৎ যদি আমরা মনে করি যে এই দুটি ট্রানজিস্টর কিউ ওয়ান এবং কিউ টু এর যে আউটপুট রয়েছে কিউ যদি আমরা মনে করি যে আউটপুট জিরো তবে সে জিরোই থাকবে আজীবন এবং যদি মনে করি কিউটের আউটপুট অন তাহলে এর আউটপুট সবসময় অনই থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা এদের অবস্থা পরিবর্তন করার জন্য আলাদা কোনো শক্তি বা টিকারিং পালস প্রয়োগ না করি বায়োস্টেপাল মাল্টিপেবেটারি আমরা ঠিক যতগুলো টিকারিং পালস প্রয়োগ করব বা দিব ঠিক ততবার আউটপুট ওয়েবের মান পরিবর্তন হবে অর্থাৎ আউটপুট জিরো থাকলে অন হবে আর অন থাকলে জিরো হবে অর্থাৎ কিউানে যদি আমরা একবার টিকারিং পালস দিই তার কারণে কিওয়ানকে আমরা ধরেছি জিরো তখন কিউান হয়ে যাবে ওয়ান জিরো থেকে এবং কিউটুকে ধরেছিলাম আউটপুট ওয়ান আউটপুট হয়ে যাবে জিরো অর্থাৎ একবার পরিবর্তন আবার ঠিক আমরা যদি এই কিউটুকে একবার টিকারিং করি তখন আবার এর অবস্থান একবার পরিবর্তন হবে এরকম আমরা ঠিক যতবার টিকারিং পালস প্রয়োগ করবো ঠিক ততবারই বাইস আউটপুট পরিবর্তন হবে আমরা গত মাল্টিপাইভেটরের প্রথম পর্বে বিস্তারিতভাবে শিখেছিলাম যখন সাপ্লাই ভোল্টেজ বিসিসি প্রয়োগ করা হয় তখন ট্র্যানজিস্টার আর প্যারামিটারের পার্থক্যর কারণে যদি আমাদের কিউ ওয়ান ট্র্যানজিস্টার স্যাচুরেশনে থাকে তবে কিউ টু কাট অফে থাকবে অথবা কিউ টু যদি আমাদের স্যাচুরেশনে থাকে তবে কিউ ওয়ান কাট অফে থাকবে এ সম্পর্কে আমরা গত ক্লাসে ভালো করে শিখেছিলাম মাল্টিপিপিটরের এই অবস্থার পরিবর্তন ঠিক ততক্ষণ হবে না যতক্ষণ না আমরা সি থ্রি এবং সি ফোরের মাধ্যমে কিউ ওয়ান ট্র্যানজিস্টারের বেসে এবং কিউ টু ট্র্যানজিস্টারের বেসে টিগারিং ইনপুট ওয়ান এবং টিগারিং ইনপুট টু প্রয়োগ না করি যখন আমরা টিগারিং ইনপুট ওয়ান একবার প্রেস করব ঠিক কি ওয়ান এবং কিউটার আউটপুট একবার পরিবর্তন হবে টিকার ইনপুট টু এর মাধ্যমে যখন দ্বিতীয়বার আমরা আবার টিগারিং পালস প্রয়োগ করব কি ওয়ান এবং কিউ টু আউটপুট ঠিক তখন আরও একবার পরিবর্তন হবে এরকম আমরা ইনপুট থ্রি এবং সিপুরের মাধ্যমে যতবার টিগারিং করবো ঠিক ততবার আমাদের কি ওয়ান এবং কিউ আউটপুট পরিবর্তন হবে এ প্রকার বায়োস্টমাল মাল্টিভিভেটরের দুই ট্রান্সলেটার ব্যবহার করেছি আমরা কিউ ওয়ান এবং কিউ টু যাদেরকে আমরা কমন ইমিটার মোডে সংযোগ করেছি এবং ওয়ানের আউটপুটকে আমরা আর ওয়ানের মাধ্যমে কিউ টু ট্রান্সলেটার বেসে প্রয়োগ করছি এবং কিউ ট্রান্সলেটার আউটপুটকে এর মাধ্যমে কিউ ওয়ানের ফিডব্যাক করা হচ্ছে দেখো এখানে আমাদের যে সি ওয়ান ক্যাপাসিটি রয়েছে এস্টাবল মাল্টিপিটের ক্ষেত্রে এই সি ওয়ান ক্যাপাসিটি আর ওয়ানের স্থানে ছিল যার কারণে এই সি ওয়ান এবং সি টু যে ক্যাপাসিটি দুটি আমাদের এস্টাবলের ক্ষেত্রে চার্জিং এবং ডিসচার্জিংয়ের মাধ্যমে আউটপুট পরিবর্তন করে দিত এখানে সেই সুযোগটি নেই কারণ এখানে সি ওয়ান এবং সি টু আর ওয়ান এবং আর টু দ্বারা আমাদের ভোল্টেজ ড্রপ ঘটবে যার কারণে সি ওয়ানের ক্যাপাসিটির যে চার্জ রয়েছে এই চার্জ আমাদের কিউ টু এর বেসে এবং সি টু ক্যাপাসিটির চার্জ আমাদের এর বেসে অর্পিত হবে না তো যার ফলে আমাদের এই টেনজিস্টার আউটপুটকে পরিবর্তন করার জন্য আমাদের সিথি এবং সিফোর মাধ্যমে আমরা টিকারিং পালসটা প্রয়োগ করি বায়োস্ট মাল্টিপিবিটারের অপারেশনকে যদি আমরা তিনটি ধাপে ভাগ করে বর্ণনা করি তাহলে অপারেশনকে বোঝা খুব সহজ হয়ে যায় ধাপগুলো হলো প্রথমত উইদাউট টিগারিং পালস যখন আমরা টিকারিং পালস দিব না ঠিক তখন অবস্থা কীরকম হবে উইথ টিকেনিং পালস ওয়ান অর্থাৎ প্রথম টিকেটিং পালস দেওয়ার পরে পরিবর্তন কীরকম হবে এবং উইথ টিকেনিং পালস টু অর্থাৎ দ্বিতীয় টিকেনিং পালস প্রয়োগ করলে আমাদের কীরকম অবস্থান পরিবর্তন হবে এই তিনটি ধাপকে যদি আমরা আলাদা আলাদাভাবে বর্ণনা করি তাহলে আমাদের বায়োস্টেপেল অপারেশন খুব সহজেই করা হয়ে যাবে তো প্রথমে আমাদের ধাপ অন যে টিকেনিং পালস প্রয়োগ করব তো এই অবস্থায় আমরা কি করব বিসিসি সাপ্লাই দেব বিসিসি সাপ্লাই দিলে আমরা পূর্ব থেকে জানি হয় ওয়ান অথবা কিউ টু যে কোনো একটি ট্রানজিস্টার যাদের বৈশিষ্ট্যের পার্থক্য কারণে একটিভ হবে এবং অন্যটি কাটাবে থাকবে যদি আমরা কিউানকে স্যাচুরেশন ধরি তখন আমরা বলতে পারবো ওয়ান ট্রানজিস্টারের বেসে রয়েছে হাই সিগন্যাল অর্থাৎ পজিটিভ ওয়ান এবং কিউ টু ট্রানজিস্টারের বেস রয়েছে লো সিগন্যাল যার কারণে আমাদের ওয়ান হবে স্যাচুরেশন এবং কিউ টু হবে কাট অফ যখন আমরা জানি ট্রানজিস্টার স্যাচুরেশন পৌঁছায় তখন আমাদের ট্র্যানজিস্টারের কালেক্টর এবং ইমিটার এরা শর্ট হয়ে যায় অর্থাৎ এভাবে শর্ট হয়ে যাবে যদি শর্ট হয়ে যায় তখন আমাদের এই যে কালেক্টরের বিসিসি ভোল্টেজ এই বিসিসি ভোল্টেজ আমাদের গ্রাউন্ডে চলে আসবে তো গ্রাউন্ডে চলে আসলে আমরা গ্রাউন্ডে থাকে জিরো ভোল্ট তো আমাদের এখানে বেশে যত পজিটিভ ভোল্টেজ বাড়বে তত আমাদের এখানে ভোল্টেজের পরিমাণটা হ্রাস পাবে অর্থাৎ আমাদের এই এ পয়েন্টের ভোল্টেজ ডিক্রিজ করবে অর্থাৎ হ্রাস পাবে নিচের দিকে যাবে এভাবে তখন আমরা বলতে পারি এই ভোল্টেজটি আমাদের যদি হাই থাকে হাই থেকে সে কী করবে আস্তে আস্তে লোয়ের দিকে যাবে অর্থাৎ এভাবে এবং একটি পর্যায়ে এসে আমাদের দেখো এই অংশের মানটি স্টেবল হয়ে যাবে কীভাবে স্টেবল হবে দেখো যখন আমাদের কিউ ট্রানজিস্টার বেস জিরো রয়েছে তখন আমরা জানি কিউ টজিস্টারের আমাদের কাট অফ তখন এই কালেক্টর এবং ইমিটার এরা থাকবে অফ সরি ওপেন যদি ওপেন থাকে তখন এখান থেকে যে বিসিসি ভোল্টেজ এই পূর্ণ অংশটি আমাদের রয়েছে কোথায় এই বি পয়েন্টে কারণ এখান থেকে ভোল্টেজ আর গ্রাউন্ডে আসতে পারেনি তো এখানে বি পয়েন্টের ভোল্টেজ এবং বিসিসি ভোল্টেজ সমান তো আমাদের এই বিসিসি ভোল্টেজ দেখো এই আর টু এবং আর থ্রির মাধ্যমে আর টু এবং আর থ্রির মাধ্যমে আমাদের এই কিউর ডান্সটি বেশি অর্পিত হবে অর্থাৎ যতই আমাদের এখান থেকে ভোল্টেজ বেশি অর্পিত হবে ততই আমাদের কী হবে এই মানটি জিরো হয়ে যাবে এবং একটি পর্যায়ে সে এরকম হয়ে যাবে তো এই আছে আমাদের প্রাথমিক কন্ডিশন এরপর দেখো আমাদের কিউর ডান্স কারণ কী হবে যদি আমাদের এখানে ভোল্টেজ বেশি সমান তা মানে এই মানটি যদি প্রথমে জিরো থাকে তাহলে এই মানটি কী হবে হাই হবে অর্থাৎ জিরো থেকে হাইতে গিয়ে এস্টাবেল হয়ে যাবে এভাবে অর্থাৎ এই ওয়ান এভাবে চলতে থাকবে এবং এই জিরো এভাবে চলতে থাকবে কতক্ষণ বছর চলতে থাকবে ঠিক যতক্ষণ আমরা এখানে আলাদা কোনো টিকেরিং পালস প্রয়োগ না করি টিকারিং পালস হচ্ছে খুব স্বল্প সময় অতি সম্পূর্ণ পজিটিভ পালস যাকে ট্রানজিস্টরের বেসে প্রয়োগ করলে ট্রানজিস্টর কাট অফ থেকে কন্ডাসি মোডে চলে যায় অর্থাৎ যদি আমরা এই ট্রানজিস্টর কিউটিউয়ের আউটপুট অবস্থা পরিবর্তন করতে চাই তাহলে আমাদের কী করতে হবে এই টিগারিং ইনপুট পালসটিকে আমাদের সিফরের মাধ্যমে প্রয়োগ করতে হবে যখন আমরা এই সিফর মাধ্যমে ট্রান্সটার বেশি প্রয়োগ করবো তখন আমাদের ট্রানজিস্টরটি কাট অফ থেকে স্যাচুরেশন বা কন্ডেশন মনে চলে যাবে আর যখন আমাদের ট্রানজিস্টার কন্ডেশন মোটে চলে যাবে তখন ট্রানজিস্টরের কালেক্টর এবং ইমিটার এরা শর্ট হয়ে যাবে যদি শর্ট হয়ে যায় তখন আমাদের এইখানে যে আমাদের পূর্বে বি পয়েন্টে যে ভোল্টেজটি ইনক্রিজ করেছিল কালেক্টর ভোল্টেজ সি সেই ভোল্টেজটি আমরা কী করবে আমাদের এই কালেক্টর ইমিটার শর্ট থাকার কারণে আমাদের এই মানটি আস্তে আস্তে এবার ডিক্রিজ করবে অর্থাৎ হ্রাস পাবে ধীরে ধীরে হ্রাস পাবে অর্থাৎ পূর্বে যেখান থেকে স্টেবেল ছিল সেখান থেকে কী হবে হ্রাস করবে আর এখানে যতই ভোল্টেজ হ্রাস করবে ততই দেখো আমাদের পূর্বে এখানে আমাদের যে ট্রান্সলেটার বেস এখানে বেস আমাদের হাই ভোল্টেজ ছিল অর্থাৎ বেসে আমাদের অধিক পজিটিভ ভোল্টেজ ছিল এবার এখানে ভোল্টেজ যদি হ্রাস করবে আর টু এবং আর থ্রির মাধ্যমে আর টু এবং আর থ্রি যে ভোল্টেজ ডিভাইডের যে রেজিস্টার রয়েছে এই রেজিস্টার মাধ্যমে ভোল্টেজ ড্রপ ব্রাশ পাবে যত আমাদের ভোল্টেজ ড্রপ ব্রাশ পাবে তত আমাদের এখানে আমাদের যে পজিটিভ ভোল্টেজ পরিমাণও হ্রাস পাবে এইখানে আর থ্রি মাধ্যমে আমাদের এই বেসে ভোল্টেজটি আসে এখন আমাদের ভোল্টেজ যতই হ্রাস পাবে ততই আমরা জানি এই ট্রান্সলেটারটি কী হবে পূর্বে ছিল স্যাচুরেশন তখন আমাদের কালেক্টের ভোল্টেজ সে হ্রাস পেয়েছিল এখানে এবার এই রাজ ভোল্টেজটা কীভাবে আস্তে আস্তে বৃদ্ধি পাবে ধীরে ধীরে সে বৃদ্ধি পাবে অর্থাৎ এখান থেকে বৃদ্ধি পেয়ে থাকবে এবং আমাদের এই টেন্স্ট ছিল স্যাচুরেশন মোডে এবার সে হয়ে যাবে কাট অফ মোডে অর্থাৎ সে এবার ওপেন হয়ে যাবে আর যতই ওপেন হয়ে যাবে ততই আমাদের কী হবে এই এ পয়েন্টের মান অর্থাৎ এ পয়েন্টের ভোল্টেজ কালিটার ভোল্টেজের মান হবে এই বিসিসি এর সমান এবং আমাদের এখানে ভোল্টেজের মান যতই বাড়বে ততই দেখো আর ওয়ান এবং আর ফোরের মাধ্যমে এই যে ভোল্টেজ ডিভাইড ট্র্যান্সারের মাধ্যমে আমাদের কিউটি ট্রান্সফারের বেসকে আরও অধিক পজিটিভ করবে অর্থাৎ এই পজিটিভ হতে হতে আমাদের এই একেবারে সর্বোচ্চ মোডে পৌঁছে যাবে এবং সাতসেশন করে পৌঁছে যাওয়ার পরে আমাদের কালেক্টর ভোল্টেজ বা এখানে বি পয়েন্টের ভোল্টেজ আমাদের একদম স্টেবল হয়ে যাবে অর্থাৎ জিরোতে চলে আসবে এবং আমাদের এখানে যে কিওয়ার্ড এনস্টারের যে কারেক্টের ভোল্টেজ এই পয়েন্টে একে কাট অফ নিয়ে যাবে এবং এর আউটপুট ভোল্টসকেও স্টেবল করে দেবে তো তখন আমাদের এখানে হয়ে যাবে ওয়ান এবং এখানে হয়ে যাবে জিরো তো এই অবস্থাটাই আমাদের চলতে থাকবে যখন ঠিক আমরা অর্থাৎ থার্ড স্টেপ অর্থাৎ ট্রিগারিং পালস টু প্রয়োগ করবো সি থ্রির মাধ্যমে তখন আমরা পূর্বের ন্যায় আমাদের এই ট্রানজিস্টরটি কন্টার্সি মোডে চলে যাবে কন্টাসি মোডে চলে গেলে আমাদের এই ট্রানজিস্টরে স্টরে যা অপ্রু ভোল্টেজ এবার ওয়ান এবার এই ভোল্টেজ কিভাবে আবার পূর্বের মতো ডিক্রিজ করবে যখন ডিক্রিস করবে তখন আমাদের এখানে ভোল্টেজ কিভাবে হ্রাস পাবে এবং হ্রাস পেতে পেতে একটা পর্যায়ে আমরা জানি পূর্বের মতো জিরো হয়ে যাবে এবং আমাদের এখানে ভোল্টেজটা কী হবে ইনক্রিজ করবে অর্থাৎ আমাদের আর এবং আর ফোনের মাধ্যমে আমাদের এই টেনশনটা বেস ভোল্ট যতই লাস ভোল্টেজ অর্থাৎ লো ভোল্টেজ আসবে অর্থাৎ যে আন ভোল্টেজ সিফোনের মাধ্যমে এসেছিলো সেই ভোল্টেজ হবে লোড দিকে যাবে এবং লোডতে আসতে আসতে আমাদের এই টেনশনের আউটপুট কী করে দেবে আবার আমাদের হাই করে দেবে বেস্ট অফ মাল্টিফিকেটন এই যে আমাদের আউটপুট রয়েছে এ পয়েন্ট এবং বি পয়েন্টে অর্থাৎ ভিসি ওয়ান এবং ভিসি টু এই যে আউটপুট পেয়েছি আমরা এই আউটপুটকে আমরা যে কোনো একটিকে বেস ধরে নিতে পারি অর্থাৎ কিউ ওয়ানের থেকেও আউটপুটে নিতে পারি অথবা কিউ টু থেকে আউটপুট নিতে পারি আর তার যে কোনো একটি থেকে আমরা আউটপুটকে নিতে পারি তা আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাবা কারণ আমরা তোমাদের জন্য এই কাজ করছি এবং তোমরা যদি কমেন্ট করে আমাদেরকে জানাও তাহলে আমাদের খুব সুবিধা হবে তোমাদের পরবর্তীতে এই সমস্যাগুলো আরও সুন্দর করে বোঝানোর জন্য তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো